अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটা কি হাতের মধ্যে চ্যাটচ্যাট করছে? আমাকে মেরে তুমি কিচ্ছু পাবে না। আমাকে বাড়ি থেকে বের করবি তুই? আমি তোর শরীর থেকে প্রাণটাই বের করে নেব। তোর পাপের শাস্তি মৃত্যু। ক্ষমা করে দিও সোনারা, আমি তোমাদের বাঁচাতে পারছি না। এটা তো এক্ষুনি আমার গায়ে এসে পড়বে।
রম্ভা, রম্ভা এবার থামো রম্ভা। রম্ভা ও দেব। রম্ভা, রম্ভা, রম্ভা শোনো, আমার কথা শোনো। রম্ভা কি করছোটা কি তুমি? রম্ভা, রম্ভা ও দেব ওকে কিচ্ছু করবে না তুমি। রম্ভা আমার, আমার কথা শোনো রম্ভা। রম্ভা, রম্ভা শোনো, রম্ভা, রম্ভা ও দেব, রম্ভা প্লিজ থামো। ছাড়ব না আমি। না, দাদু, দাদু ওঠো, দাদু, দাদু, চিন্তা করো না, তোমার কিছু হবে না, আমি কিছু হতে দেব না। সরগম, বুলবুল, জেদ করতে নেই তাই না, বাবা বাড়িতে আছে, আমাদের জন্য অপেক্ষা করছে। বাবা তোমাদের জন্য অনেক চকলেট আনবে, আইসক্রিম আনবে, তোমরা যা চাইবে তাই নিয়ে আসবে বাবা, অনেক খেলনাও নিয়ে আসবে সোনা। আর সোনা যদি কম হয়ে যায় তাহলে আমি, আমি গিয়ে তোমাদের জন্য আইসক্রিম নিয়ে আসবো। কিন্তু তোমরা এখান থেকে চলো সোনারা, চলে এসো। না বলবল, যেও না, দেখো ওখানে কত খেলে না। জয় মহাদেব, জয় মহাদেব। দেব, দাদু, এটা কি, কি হলো বাবার? মা ওই, আসলে মা ওই রম, যদি রম্ভার ব্যাপারে বলি তাহলে মা আরো প্রশ্ন করবে, তারপরে মোহিনীর কথা উঠবে, আর মা আসল সত্যিটা সহ্য করতে পারবে না। কিছু না মা, তুমি, তুমি চিন্তা করো না। আসলে কি হয়েছে মা, দাদুকে করিডোরে পড়ে থাকতে দেখলাম আমি, তাই তুলে নিয়ে এলাম, ব্যাস। তুমি চিন্তা করো না, আমি ডক্টরকে এক্ষুনি ফোন করছি। হ্যাঁ, মনে হচ্ছে বাবা আর বাঁচবে না, আর এমনিতেও সব সম্পত্তি তো দেব আর পারোর নামে করে দিয়েছে, এখন শুধুমাত্র আমাকে মোহিনী বড়লোক করতে পারবে। সোনারা, তোমরা যেও না। সরগম, বুলবুল, দাঁড়াও, সোনা দাঁড়াও, তোমরা যেও না, দাঁড়াও সোনারা। বুলবুল, তাড়াতাড়ি চলো, মা যদি আমাদের ধরে নেয় তাহলে আবার বাড়ি নিয়ে যাবে, আমাদের চাবিটা নিয়ে নিয়েছিল মনে নেই? সোনা তোমরা দাঁড়াও। পেট, আমার পেট খুব ব্যথা করছে মা।
হবে না, মা এসে গেছে, মা এসে গেছে তোমার কাছে। মা প্লিজ হেল্প করো, খুব ব্যথা করছে। এই মদে এই অদ্ভুত জায়গায় আমি কি করে বাঁচাবো বুলবুলকে? শোনা শোনা, আমি কিছু একটা করছি। হ্যাঁ বাবা, তুমি বড় বড় করে শ্বাস নাও, ঠিক ঠিক হয়ে যাবে। সরগম, কি হয়েছে? শোনা কি হয়েছে? হ্যাঁ, আমার দাঁতে খুব ব্যথা করছে। কিছু কিচ্ছু হবে না শোনা, একটু শান্ত হও। হে মহাদেব, দুজনেরই শরীরটা খারাপ হচ্ছে, আমি কি করব, কি করি আমি ওদের জন্য? আমার ভীষণ ব্যথা করছে। হয়তো বেশি আইসক্রিম খাওয়ার জন্য ওদের এই অবস্থা হয়েছে। হে মহাদেব, কোনো একটা পথ দেখান, কি করব আমি ওদের সামনে নিজের শক্তিও ব্যবহার করতে পারবো না, আমার মেয়েরা অন্ধ হয়ে যাবে। হে মহাদেব, আমাকে সাহায্য করুন, আমি কি করবো?